আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি একটি সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই সালাদের নাম হচ্ছে গ্রিক সালাদ। চাইলে ইফতারিতে শুধুমাত্র এই সালাদটা খেতে পারেন, ব্রেকফাস্টে অথবা দুপুরের খাবারে অথবা রাতের খাবারেও এই সালাদটা খেতে পারেন, এর সাথে আর কোনো কিছু না খেলেও চলবে। এর জন্য আমি এরকম 3 কোয়া রসুন নিলাম, এটা আমি একটা হামানদিস্তায় নিয়ে নিলাম। সেই সাথে নিব একটা কাঁচামরিচ, কাঁচামরিচটাকে কুচি কুচি করে দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা কাঁচামরিচটা নিতে পারেন, ইচ্ছে করলে একটার বেশিও নিতে পারেন অথবা চাইলে হাফ নিতে পারেন। আমি পুরো কাঁচামরিচটা নিলাম না, যেহেতু বড় তাই অর্ধেকের চেয়ে কিছুটা বেশি পরিমাণ নিলাম। এখন এই ছেঁচনির সাহায্যে রসুন আর কাঁচামরিচটাকে ছেঁচে নিব, ছেঁচে থেঁতো করে নিব। ছেঁচে নিলাম, এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে সালাদের উপকরণগুলো কেটে নিব। প্রথমে কেটে নিব শশা, শশার পিছনের আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিব। তারপর এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এরকম করে কেটে নেওয়ার পর এটাকে আবার মাঝখান থেকে আমি আরেকটা টুকরা করে নিব। এভাবে টুকরা করে নিলাম, এখন বাকি অংশটাও এভাবে কেটে নিব। একইভাবে আরেকটাও কেটে নিব। শশা কেটে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এবারে কেটে নিব 2টি টমেটো। টমেটোটা আমি আগেই ধুয়ে নিয়েছি, উপরের বোটার অংশটা ফেলে দিব। এবারে টুকরা করে নিব এবং মুখের অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দিব। এবার এটাকে এভাবে লম্বালম্বিভাবে টুকরা করে নিব। একটা টমেটো কাটা হয়ে গেলে আরেকটাও একইভাবে কেটে নিব। টমেটো কাটা হলে এটাও শশার সাথে নিয়ে নিব। এবার কেটে নিব ক্যাপসিকাম। এভাবে লম্বালম্বি স্লাইস করে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে আবারও কেটে নিব এবং ক্যাপসিকামগুলো এরকম হবে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ব্যবহার করছি। এবার এই ক্যাপসিকাম কুচিটাও টমেটো আর শশা কুচির সাথে নিয়ে নিব। এবারে কেটে নিব লেটুস পাতা। লেটুস পাতাও টমেটো ক্যাপসিকাম আর শশার সাথে নিয়ে নিব। এবার কেটে নিব একটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা। সালাদের মধ্যে পুদিনা পাতাটা দিলে পরে খেতেও যেমন টেস্ট হয় আবার স্বাস্থ্যের দিক থেকেও অনেক ভালো হয়, কারণ পুদিনা পাতা হজমে সহায়তা করে। এবারে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এখন কাটবো ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে, না থাকলে না দিলেও হবে, তবে অরিজিনাল গ্রিক সালাদে ব্ল্যাক অলিভটা দেয়া হয়। আমাদের দেশে সুপার শপগুলোতে ব্ল্যাক অলিভ পাওয়া যায়। একটা অলিভকে আমি 4 টুকরা করে নিচ্ছি, ব্ল্যাক অলিভও নিয়ে নিচ্ছি সালাদের সাথে। এখন কাটবো পনির, এটাকে ডেইরি চিজ বলে বা ডেইরি পনির বলা হয়। এটাকে আমি স্লাইস করে কেটে নিব, অর্থাৎ শশা যেভাবে কুচি করেছি ঠিক সেইভাবে কুচি করে নিব। এটা সুপার শপগুলোতে অথবা অনলাইনে যে গ্রোসারি শপগুলো আছে সেখান থেকে আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এটার প্রাইস 200 গ্রামের দাম 200 টাকা। মোটামুটি এরকম সাইজ করে আমি কেটে নিলাম। এখন এই কেটে নেওয়া পনির অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, এটা সবার শেষে অ্যাড করব। এবারে আমি একটা লেবু কেটে নিব, কেটে নিলাম। এখন চলে যাচ্ছি সালাদ ড্রেসিংটা তৈরি করতে। এবারে লেবুটা চিপে রসটা বের করে নিব, বাকি অর্ধেকটা থেকেও রসটা বের করে নিচ্ছি। এবার এই লেবুর রসের সাথে যোগ করব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 3 টেবিল চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো পিঙ্ক সল্ট, 1 টেবিল চামচ পরিমাণ মধু। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে ওই যে তৈরি করে রেখেছিলাম কাঁচামরিচ আর রসুন ছেঁচা, সেই ছেঁচে নেওয়া কাঁচামরিচ আর রসুনটা এই সালাদ ড্রেসিংয়ের সাথে যোগ করে নিব। এবার মিলিয়ে নিব। মেলানো হয়ে গেল, তৈরি হয়ে গেল সালাদ ড্রেসিং। এবারে চলে যাব সালাদের সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিতে। সালাদগুলোর সাথে এবারে যোগ করব কেটে নেওয়া ডেইরি পনির এবং কিডনি বিন অর্থাৎ রাজমা ডাল। এই রাজমা ডাল সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা অর্থাৎ 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সমপরিমাণ পানি দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ সেদ্ধ করা রাজমা ডাল। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার জন্য আমি একটা বড় ডিশ নিচ্ছি, এর মধ্যে সমস্ত কিছু একসাথে ঢেলে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিব এই তৈরি করা সালাদ ড্রেসিং এবং এখন মিলিয়ে নেওয়ার পালা। এর মধ্যে রস বের করে নেওয়ার পর যে লেবুর খোসাটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, এতে করে সালাদের মধ্যে লেবুর কিছুটা ঘ্রাণ আসবে।
তৈরি হয়ে গেল অসাধারণ স্বাস্থ্যসম্মত গ্রিক সালাদ। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং ভেজিটেবলস ও মিনারেলস আছে, যার কারণে এটা খেলে যেমন পেট ভর্তি হয়ে যায় তেমনি খেতেও অনেক মজা আর অনেক অনেক হেলথ বেনিফিট আছে এর মধ্যে। তো আশা করছি আপনারা ইফতারিতে এই সালাদটা তৈরি করে খাবেন, এর সাথে আর অন্য কোনো কিছুই খাওয়ার প্রয়োজন পড়বে না আর খেতেও বেশ মজা। তো আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।